নমস্কার বন্ধুরা আজকের আমরা এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স এক্সামিনেশান বোর্ডে পোস্ট বেসিক ডিপ্লোমা নার্সিং এবং সেই সাথে সাথে এমএসসি নার্সিংয়ের এক্সামিনেশান দেওয়ার জন্যে ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ফর্ম ফিল আপ করতে চাও অতি অবশ্য তোমরা ফর্ম ফিল আপটি করতে পারো আজকের আমরা এই ভিডিওটিতে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো এবং সেই সাথে হাতে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও আজকের আমরা এই ভিডিওটিতে একটু সময় সামনে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো ফার্স্ট টাইম তোমার সামনে তুলে ধরবো সেটা হচ্ছে কি দেখো পোস্ট বেসিক ডিপ্লোমা করার জন্যে এখানে ইনফরমেশন অপশানে কী দিয়েছে দেখব একটু ইনফরমেশন যখন অপশানে আমরা যখন ক্লিক করব তখন তোমার সামনে একটা নতুনভাবে নতুন পেজ ওপেন হবে যেটা আমার ভিডিওর ডিসপ্লে তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাবে কি এ টু জেড তোমরা এখানে ফর্ম ফিল আপের টার্ম অ্যান্ড তো অবশ্যই তোমরা দেখতে পাবে এই যে ওয়েবসাইট দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে গেলে তোমরা সেখান থেকে সব কিছু ডিটেলসভাবে পেয়ে যাবে এবং সেই সাথে সাথে আরেকটা ইম্পর্টেন্ট আপডেট বলে রাখি তোমাদের এখানে ফর্ম ফিল আপ করার সময় কোনো ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে না কারণ তোমাদের যখন হচ্ছে কি ভেরিফিকেশান হবে তখন সেই সময় তোমাদেরকে রেজিস্ট্রেশান তোমাকে শো করাতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের থেকে তাই প্রত্যেক স্টুডেন্টদের উদ্দেশ্যে বলা তোমরা ফর্ম ফিল আপটি অবশ্যই করবে কারণ এখানে ফর্ম ফিল আপ যে সমস্ত স্টুডেন্টরা তোমরা খুব মানে রেজিস্ট্রেশান পেতে চলেছ কিন্তু এখনও পর্যন্ত রেজিস্ট্রেশান হাতে আসেনি সেই সকল স্টুডেন্টদের উদ্দেশ্যেই বলা হচ্ছে কারণ এখানে তোমাদেরকে ফর্ম ফিল করার সময় কোনো সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে না অলরেডি তোমাদেরকে এক্সামিনেশান তোমাদেরকে ডেট যেহেতু আগে থাকতে তোমাদেরকে বলে দেওয়া হয়েছিলো অর্থাৎ তিরিশ ছয় দু হাজার চব্বিশে তোমার সানডেতে তোমাদেরকে এই এক্সামিনেশান হবে এবং এক্সামিনেশান শিডিউল টাইমটা বলে দেওয়া হয়েছে এগারোটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত নিচের দিকে লার্ন করবো আরও কি ইম্পর্টেন্ট আপডেট বলা হয়েছে সেটা একটু দেখে নেব যে এক্স প্যাটার্ন অফ কোশ্চেন পেপারে যেটা হচ্ছে হান্ড্রেড কোশ্চেন রয়েছে এবং হান্ড্রেড মার্কস রয়েছে সেটা হচ্ছে এমসিকিউ টাইপের টাইপে তোমাদের কোশ্চেন থাকবে সবটা ইংলিশে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে এবং সেক্ষেত্রে তোমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে তোমাদেরকে নব্বই মিনিট এখানে থাকছে জিএনএম সাবজ জিএনএম যে সাবজেক্টের উপর তোমাদেরকে থাকছে এবং সেই সাথে সাথে আরও একটা পার্ট থাকছে সে ফাউন্ডেশন অফ নার্সিং যেমন মেডিকেল সার্জিক্যাল নার্সিং পিডিয়াটিক নার্সিং এই রেকমভাবে তোমাদেরকে বলা হয়েছিল এবং আগের আমরা পেজে তোমাদেরকে বলে দিয়েছিলাম আরও নিচের দিকে স্কল্যান করবো আরও একটু টার্ম অ্যান্ড কন্ডিশন বলা হয়েছে একটু স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হবে এখানে তোমাদেরকে যেটা বলে দেওয়া হয়েছে যে কারেন্ট কারেন্ট মানে সঠিক উত্তরের জন্য তোমাকে এক ওয়ান মার্ক থাকবে এবং সেই সাথে সাথে যদি তোমার ইনকারেক্ট হয় বা তোমাকে যদি মিস্টেক করে বা ভুল করে যদি ফেলে সেক্ষেত্রে তোমাকে হাফ নাম্বার কেটে নেওয়া হবে অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তোমাদেরকে এখানে কেটে নেওয়া হবে সেটাও এখানে স্পষ্টভাবে বলা হয়েছে নিচের দিকে স্কলন করবো তোমাদের আরও কি টমান কন্ডিশন এবং সেখানে বলা হয়েছে দেখে নেবো এখানে তোমাদেরকে বলা হয়েছে ব্লু অ্যান্ড ব্ল্যাক পেন তোমাদেরকে অ্যাভেলেবেল তোমাদেরকে বলা হয়েছে সেটাও তোমাদেরকে ভালোভাবে তোমার নোটিশটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা তোমরা যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে পারলে তোমরা এটা ডাউনলোড করে নিয়ে স্টেপ বাই স্টেপ তোমরা সেখানে দেখে নিতে পারো নিচের দিকে স্কল অন করবো আরও কি গুরুত্বপূর্ণ আপডেট বলা হয়েছে সেটা তোমাদেরকে বলে দেওয়া হবে এখানে তোমাদেরকে যেটা অ্যাপ্লিকেশন করার জন্য প্রত্যেক স্টুডেন্টের উদ্দেশ্যে বলা সেটা হচ্ছে কি দেখো যে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং তোমাকে অ্যাপ্লিকেশন মাস্ট বি সেটা ওয়েস্ট বেঙ্গল থেকে করতে হবে এবং সেখানে মেল এবং ফিমেল দনই এখানে অ্যাপ্লাই করতে পারছো নিচের দিকে স্কল অন করবো আরও কি গুরুত্বপূর্ণ আপডেট যেটা বলা হয়েছে সেটা দেখবো একটু এখানে আরও বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট বলা হয়েছে সেখানে তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই সময় তোমরা সেখান থেকে তোমরা সব কিছু ডিটেলসভাবে পেয়ে যাবে তো এখানে আমরা এবারে দেখে নেবো যে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় কেমন যেটা প্রসেস রয়েছে সেটা একটু দেখে নেবো যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিশন জেইপিবিএন এই যে অপশান রয়েছে এই অপশানটা তোমাদেরকে আজকের থেকে স্টার্ট করা হয়েছে যেহেতু এবং আজকের থেকে তোমরা এই ফর্ম ফিল আপটি করতে পারবে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে বলে রাখা দরকার আর একটি ব্যাগে গিয়ে তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো সেটা একটু দেখো এক নজরে তো ফ্রেন্ডস তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স এক্সামিনেশান বোর্ড যেখানে এখানে কী বলা হয়েছে দেখো নিচের দিকে স্কল লাইন করলে তোমরা এখানে দেখতে পাচ্ছি যে শিডিউল যেটা বলা হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশান পেমেন্ট ফি সেটা হচ্ছে কি উনিশ তারিখ থেকে এপ্রিল মাসে উনিশ তারিখ থেকে এবং মে মাসের সাত তারিখ পর্যন্ত তোমরা এটা এই মানে অ্যাপ্লিকেশান ফর্মের ফিজটা তোমরা পেমেন্টটা তোমরা এখানে কমপ্লিট করতে হবে এবং সেই সাথে সাথে তোমাদেরকে আরও তোমাদেরকে বলে দেওয়া হয়েছে অনলাইনের মাধ্যমে তোমরা কীভাবে কারেক্ট যে ডাউনলোড করতে পারবে সেটাও তোমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে এবং সেই সাথে তার অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে হবে এই যে ডেটটা আছে এই ডেটের মধ্যে এক্সামিনেশান হবে তোমাদের সেটাও তোমাদেরকে বলে দেওয়া হয়েছে তোমাদের আগে যেটা জানিয়ে দেওয়া হয়েছিল এবং সেই সাথে তোমাদের অনেক কোশ্চেন থাকবে সেটা হচ্ছে কি এক্সামিনেশানটি করতে হবে তো এক্সামিনেশান হবে তোমাদেরকে এই শর্ট লেকে সে শর্ট লেগে তোমাদেরকে হতে পারে তো সেক্ষেত্রে তোমাদেরকে আরও তোমাদেরকে ইনফরমেশানটি বলে দেওয়া হবে অবশ্যই তো নিচের দিকে স্কল লাইন করবো আর কি ইম্পর্টেন্ট আপডেট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে গিয়ে না অ্যাপ্লিকেশান করার জন্য অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে মাথায় রাখা দরকার সেটা হচ্ছে গিয়ে দেখো এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে অটোমেটিকলি তোমরা এখানে সিলেক্ট পেয়ে যাবে পোস্ট বেসিক নার্সিংয়ের যে কোর্সের জন্য অর্থাৎ জেইপিবিএন যেটা আমরা সিলেক্ট কোয়ালিটি হয়ে যাবে তোমাদেরকে এখানে তোমাদের যে কাজটি করতে হবে তোমার নিচের দিকে স্কল লাইন করতে হবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই যে অপশানে রয়েছে এই যে অপশানে তোমরা ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করলেই তোমার সামনে আর একটা নতুন পেজ ওপেন হবে যেটা আমার ভিডিওর ডিসপ্লেতে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছো এখানে অনেক কিছু টমাট কন্ডিশন যেটা বলা হয়েছে সেটাও তোমরা আমার ভিডিও ডিসপ্লে তোমরা দেখতে পাচ্ছি এই টমাট কন্ডিশনগুলো সব সঠিকভাবে ঠিকঠাক করে তারপরে তোমরা এখানে অ্যাপ্লিকেশানি করতে পারবে এখানে সেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি না এক্সামিনেশান ফিজ এবং এক্সামিনেশন ফিন ফিজ হিসেবে সেটা হচ্ছে কি দেখো ইন্ডিয়ান রুপিস হিসাবে তোমাদেরকে তিন হাজার টাকা অ্যাপ্লিকেশান ফিজ রাখা হয়েছে ঠিক আছে প্রত্যেক স্টুডেন্টরা মাথায় রাখবে তারপর ফর্মটা ফিল আপ করবে ঠিক আছে এখানে তোমাদেরকে ক্যান্ডিডেট নেম ফাদার্স নেম মাদার্স নেম জেন্ডার এবং ডেট অফ বার্থ তোমার সেম দেওয়ার হতে হবে এবং রেজিস্ট্রেশন অর্থাৎ তোমাকে টেন এবং টুয়েলভ পার্সেন্টের মধ্যে তোমার সার্টিফিকেট যে রয়েছে সেখানে তোমাদেরকে সেম হতে হবে ঠিক আছে এখানে তোমাদেরকে চারটে স্টেপ থাকবে যেটা আমার ভিডিওটি ছিল দেখতে পাবো সেটা হচ্ছে কি অনলাইন রেজিস্ট্রেশন মাল্টিপিল অ্যাপ্লিকেশান সাবমিশান ফিস পেমেন্ট ডাউনলোড কনফার্মেশান পেজ এবং নিচের দিকে আরও বলা হয় সেটা হচ্ছে কি পাসওয়ার্ড মাস্টটা সেটা তোমাদেরকে যেটা তোমাদেরকে বলা হয়েছে পাসওয়ার্ড মাস্ট বি এইট টু থার্টি ক্যারেক্টার লংগেস্ট থাকবে পাসওয়ার্ড তো এরকমভাবে তোমাদেরকে এক্সামিনেশন করে এটা দেখে দেওয়া হয়েছে এরকমভাবে তো এইরকমভাবে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে তো এখানে যে এই যে রয়েছে এটা এগ্রি বাটনে তোমাদেরকে ক্লিক করতে হবে এবং এগ্রি বাটনে ক্লিক করলে তোমরা নেক্সট পেজের দিকে এগিয়ে যাবে তো আমি একটি এগ্রি বাটনে আমি ক্লিক করলাম তো এখানে ক্লিক করলেই তোমার সামনে দেখতে পাবে তোমরা একেবারে স্টেপ বাই স্টেপ তোমরা এখানে দেখতে যে রেজিস্ট্রেশন নম্বর সরি রেজিস্ট্রেশন ফর্ম এখানে ক্যান্ডিডিট নেম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ এবং জেন্ডার তোমাকে সিলেক্ট করতে হবে আইডেন্টিফিকেশন টাইপ তোমাদেরকে সিলেক্ট করতে হবে তো আইডেন্টিফিকেট টাইপ হিসেবে তোমাদেরকে ভোটার কার্ড পাসপোর্ট সাইজ রেশন কার্ড ফটো এবং সেই সাথে সাথে মাধ্যমিকের অর্থাৎ ক্লাস টেনের অ্যাডমিট কার্ডের উইথ ফটোগ্রাফি এইভাবে তোমাদেরকে স্কুল আইডি এইরকমভাবে তোমরা এখানে সিলেক্ট করতে পারবে নিচের দিকে স্কল লার্ন করলে আরও গুরুত্বপূর্ণ আপডেট যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গিয়ে দেখো যে এখানে তোমাদেরকে হচ্ছে আইএসটি কোড যেমন তোমাদেরকে মোবাইল নাম্বার দেওয়ার আগে তোমাদেরকে যেটা ইন্ডিয়ান যেটার থেকে আই আইএসডি কোড থাকে সেটাও তোমাদেরকে অটোমেটিকলি এখানে নিয়ে রাখা নিয়ে নেবেই অলরেডি তো এখান থেকে ফর্মটি ফিল আপ করার পর নিচের দিকে স্কল লার্ন করবে এখানে তোমাদেরকে পাসওয়ার্ড চুজ করতে হবে এই যে ক্যাপচারটা রয়েছে ক্যাপচারটা এখানে বসে সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো এখানে করলে তোমাদেরকে রেজিস্ট্রেশনটি অলরেডি কমপ্লিট হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে আরও একটা নতুন পেজ ওপেন হবে যেটা হচ্ছে কি একবারে অলরেডি রেজিস্ট্রেশন যে অপশানটা রয়েছে অলরেডি সেখান থেকে ক্লিক করতে হবে তো এতটুকু জানা জানানো ছিল আজকের ছোট্ট আপডেটটিকে ভিডিওটি যদি একবেন ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্য তোমার লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও